তুমি সাইলের সাথে যুক্ত দাও না খুব টেস্ট বার্গারে টেস্ট নেই ওইদিকে বলছে খুব টেস্ট এইগুলো কেন করছো ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো আর ভিউজ তোলার জন্য বানানো চলো দাদা তুমি সাইলকে চেনো না দাদা আমি এইখানে থাকি না হ্যাঁ এইখানে থাকি না কোথায় থাকো আমি তো থাকি ওই চাওয়ার পাটি ওইদিকে ওইদিকে তো তুমি তুমি কি পাড়ার কাকিমা নাকি তুমি আমার মাকে বলে যাবে না যে আমার ছেলে প্রেম করছে কি করছে না না আমি তো কিছু বলিনি তুমি কিছু বলনি কে বলেছে তোমাকে আমার তো কিছু বলার হয়নি কে বলেছে আপনাকে আমাকে পায়ে অধিকারী গ্যাং এর লোক পাঠিয়েছে না না এটা তো হতে পারে না এটা হতে পারে না কি এরকম আর বলে দিলাম আর এরকম যেন না হয় হ্যাঁ ও আমি মুচিপাড়া থেকে এসেছি ও আসলে ওই এখানে তুমি থাকো না আমি এখানে থাকি সাহিল হচ্ছে মানে কি বলতো এখন মানে লোকের মানে পাড়ার কাকিমা টাইপের এ করছে মানে এর বাড়িতে ওর জিনিস লাগাচ্ছে ওর বাড়িতে জিনিস এর জন্য আমরা খুঁজতে এসেছি মুচিপাড়া থেকে রাহুলের লোক ওসব জানি না সাইলে আমি বলে মুচিপাড়া থানার ছেলে আছি বলে জানতাম মুচিপাড়া গ্যাং এর ছেলে আছি আমি তুমি সাইলের সাথে যুক্ত তো হ্যাঁ ওই মানে জ্যোতির্বিদ্যাতে যুক্ত তো যে ওর গার্লফ্রেন্ড কি করছে ওর গার্লফ্রেন্ড টিকবে কি না তারপর কথায় কথায় বলে দিচ্ছে খুব টেস্ট খুব টেস্ট বার্গারে টেস্ট নেই ওইদিকে বলছে খুব টেস্ট এইগুলো কেন করছো কোথায় গো মানে পুরো ফেসবুক ঘুরছে আমার তো ছোট মোবাইল আরে ছোট মোবাইল ছাড়া তোমার হয়তো বাড়িতে বড় মোবাইল আছে এত বড় দাদা আমি তা কষ্ট করে বেরিয়েছি আজকে খুব টেনশন হ্যাঁ লোকের ব্যাপারে বলা হ্যাঁ কি না না করে যাচ্ছে কিছু জবাব দাও আমি কি জবাব দেবো দাদা এ দাও যা বলেছে তার জন্য 100 টাকা দাম আমার কাছে 1 টাকা নেই দাদা দেখে নি খৈনি আছে আর ভাঙ আছে ওটা ভাঙ তো ওটা দেখি দেখি ভাঙের প্যাকেটটা অধিকারী গ্যাংয়ে যাবে এটা মুচিপাড়া পাবলিক গ্রুপে যাবে ভাঙের প্যাকেটটা দেবো না আগে বলো কেন করেছো তুমি পাড়ার কাকিমা না কাকিমা আমি ছেলে তো তা তুমি পাড়ার কাকিমা যে আমার বাড়িতে বলে এসছো যে এর ছেলে প্রেম করছে বাড়িতে আমার বাড়ি মুচিপাড়ার বাড়িতে আপনার বাড়িতে চিনি নাই দাদা আমি আপনার বাড়ি চিনি না আমি আপনার বাড়ি ভূপে দেবো তো আপনার বাড়ি চিনি না এই ভাঙটা কত টাকা 2 টাকা মেশাও তো ভালো তোমার মধ্যে কি স্টেপ নেওয়া ভালো সব থেকে ভালো কোনো আনলিগাল ব্যাপারই হবে না ভালো এবার তারপরে দেখা গেল ছেলে ছুটে দিয়েছে তাহলে কারণ সবাই মিলে একটা উল্টো ব্লেম দেবে পিটাবে হ্যাঁ ব্লেম বানাতে তো সময় লাগে না এই যে মেয়ে দুটো যাচ্ছে ওর গ্যাং এর লোক যা বেড়েছে না আর ও যা বেড়েছে মানে ও যা বাড়াবাড়ি করেছে তোমার কোনো আন্দাজ নেই যা বাড়াবাড়ি করেছে বিশাল লেগে আছে কমিউনিটি মমিটি ইউটিউব ইনস্টাগ্রাম ওদের রাখিনি কারণ ইনস্টাগ্রাম মানে নিজেদের কাজেই ব্যস্ত যাই হোক এই এরিয়ায় মানে কতক্ষণ খোলা থাকে বাজার আর অনেকক্ষণ ঠিক আছে পাড়ায় একটু দপদপ করে যেতে হবে নাহলে ও বহুত বেড়েছে এই এরিয়ার মধ্যেই আছে সাই লোকে খুঁজে বের করতে পুরো পাড়ার কাকিমা মানে অধিকারী বলে দিয়েছে পাড়ার কাকিমা তারপর যে পুরো পাড়ার কাকিমা হয়ে গেছে মানে এর কথা ওকে লাগাচ্ছে ওর কথা ওকে লাগাচ্ছে এরকম করে বেড়াচ্ছে বহুত বাড়াবাড়ি করেছে সাই হ্যাঁ এই যে 100 টাকা সাইলকে খেলাতে যাবো লোক তুলছি আমরা মুর্শিদাবাদ যাবো রাত্রিবেলা বাড়ি ফিরিয়ে দেবো 100 টাকা দিচ্ছি খাবে তার জন্য যাবে কি সাইলকে খেলাতে যাবো আমরা সব যাবে না হ্যাঁ গুন্ডা লাগছি না কেন গুন্ডা না তোমার একটা কথা বলে ডাকছি ওই সাইল তোমার বন্ধু আছে না হাই সাইল
এখানে কোথায় থাকো তুমি? আমি এখানে থাকি না তো। কি করতে আসছো? পাথরের কাজ করতে এসেছো। পাথরের কাজ করতে এসেছো? পাথর দিয়ে পুরো সিল করে দেবো একদম। এই যে শোনো শোনো, কি হয়েছে বলো তো? মেন ওই সাইলের ছেলেগুলো এখন আমরা দেখলে ছাড়ছি না। সাইলের ছেলে আমরা তো না তো। তুমি মুর্শিদাবাদ থাকো তো? মুর্শিদাবাদ? না না, আমি কোলাঘাটে থাকি। কোলাঘাটে? হ্যাঁ। মানে ওই নিউ টাউনের দিকে? হ্যাঁ। তো আরই মার খাবে তুমি। সাইলও তো ওইখানে বাড়ি কিনেছে কলকাতায়। সাইলি তো আমরা চিনি না। সাইলকে চিনো না? বললাম তো পাথর যেখানে কাজ করে ওইখানে সিল করে দেবো পাথর দিয়ে, তবে উঠতে পারবে। এখানে থাকো? এখানে থাকো? আমার নাম নটি বংশ, আমি একটা পাক্কা ইউটিউবার। বুঝতে পারলি? আমার নাম নটি বংশ, আমি একটা পাক্কা ইউটিউবার। বুঝতে পারলি? তুমি সাইলু কে চেনো? আরে আরে শোনো না, এক মিনিট, আমার ব্যস্ত। আচ্ছা আচ্ছা শোনো না, এক মিনিট, আমার ব্যস্ত। তুমি সাইলের লোক তো? দেশে থাকো মানে মুর্শিদাবাদ? না না, তাহলে আমরা যে সাইলের ছেলেকে খুঁজছি। আমার বাড়ি হাড়ুয়া থানা, হাড়ুয়া থানা ছায়ের বাজারে আমার বাড়ি। বুঝতে পেরেছো? আই কার্ড আছে, দেখতে পারো? আই কার্ডটা দেখো, তা আই কার্ড আগে দেখি, তারপর যদি ঠিক বলে তাহলে আমরা কিছু গায়ে ফায়ে হাত দেবো না। সাইল হচ্ছে মানে এমন জ্যোতিষী, এমন হচ্ছে অশ্লীল কাজ করেছে, সব বড় বড় লোকেদের নাম নিয়ে তাদের বাড়ির লোক সবাইকে মানে অ্যাটাক করেছে, সব করেছে। এজন্য আমরা মুচিপাড়া থেকে এসেছি, বুঝলে তো? মুচিপাড়া গ্যাং। আর এই যে অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা। তো এই কাকাকে আমরা ছেড়ে দিচ্ছি, কেননা ইনি নর্থ চব্বিশ পরগনার বাসিন্দা। না, সাইলের ছেলে কি? কোথায় কাটছে? আগের লোকটাকে ধরলাম, ও চব্বিশ পরগনা। আরে আমি বটতলাতেই থাকি। চাঙ্কিদাদের চেনো? হ্যাঁ চিনি। ওই চাঙ্কিদা? হ্যাঁ। আরে ওইখানটায় বটতলায় থাকে, মিলন সংঘ ক্লাবে। মিলন সংঘ তো আমার, ওখানে আমার কাকার আড্ডা আমার। হ্যাঁ, ওখানে ওইদের পাড়াতেই থাকি। ওখানে কি জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস? সবাইকার আইডেন্টি, এর আইডেন্টি কোথায়? ওর আছে? ওর আছে? আড্ডা হয়নি তো? মানে তোর গ্যাংয়ের তো? হ্যাঁ, ছেড়ে দিলাম আজকে। না আমরা পুরো সাইল যা পড়েছি। সাইল কে? আমি চিনি না। আরে সাইল কে ইউটিউবে গিয়ে বাড়িতে গিয়ে দেখে নেবি, যা শুরু হয়েছে। সাইল লেখ, সাইল বুঝে যাবি। মেয়েদের নামে অশ্লীল গালিগালাজ, অন্যের পার্সোনাল লাইফ নিয়ে সব ইউটিউবে বলছে, বন্ধুদের মাঝে, ঠিক আছে, ওই ইউটিউবে বলছে। 28,000 এখন কমে গেছে ঋত্বিক অধিকারীর জন্য, বুঝতে পারলি? ঋত্বিক অধিকারী নিজের পেছনের চ্যানেল দিয়ে ওড়িয়ে রোস্ট করা চ্যানেল বানিয়েছে, ওর চ্যানেলকে বিট মেরে দিয়েছে। নটি বংশকে চিনিস? নটি বংশ আমি চিনি না, আমার আজকে ফোন ভেঙে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে দিই। তুমি পারলে আমার নাম্বারটাও নিয়ে রাখতে পারো। দেখো আমি সাইলকে চিনি না। কোথায় থাকে? কোথায় সাইল? সাইল থাকে মুর্শিদাবাদ। এই যে আমরা এর ভিডিও একে আনসাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব করবি না, আনসাবস্ক্রাইব মানে রিপোর্ট মেরে দিবি এই চ্যানেলে, ইট সাইল, বুঝলি? এই যে ইমেলটাই আমাদের সাথে কিছু হয়নি, আমরা এই মুচিবাজারা গ্যাং থেকে এসছি। ওরা আমাকে বার্গার খাইয়েছে, ইট খুব টেস্ট এরকম বার্গারে, তাই আমরা এসছি কাজ করতে। ওর আমরা ইউটিউব কাম গ্যাং, গ্যাং ওয়ার সবেতে যুক্ত মাঠে বসি ছেলে আমরা। এর জন্য আমরা চিনিস না? হ্যাঁ, এই তো সামনে। হ্যাঁ, আমার কাকার সাথে জিজ্ঞেস করে বলবে কোকো। আমি আকাশ চৌধুরী। কোকো? কোকো বলবে? ফুটবল খেলিস? না না, আমি রাজকুমারী কোকো বন্ধু নাকি? না না না, শুধু কোকো। ঠিক আছে ওকে যারা সাপোর্ট করো, যে দুই বান্ধবী আছে বাকিটা। আমরা যে সাইলের লোককে খুঁজতে এসেছি, সাইলকে খুঁজতে এসেছি, কত বড় পাঙ্গা হয়েছে বুঝতে পারছো? আমরা মুচিবাজারা থেকে এসেছি। ভালো হয়েছে, মুচিবাজার রাজাবাজার থেকে এসেছি। ঠিক আছে, আমার বাড়ি এখানে নয়, আমি এখানে কাজ করি। হ্যাঁ, আন্ডারে গিয়ে কাজ করি। হ্যাঁ প্রমোটার? হ্যাঁ প্রমোটার। ওকে ওকে আমার রাজা বলবে, রাজা। ঠিক আছে, আমাদের
আমি ওর হয়ে কাজ করি। ওর হয়ে কাজ করো, আর কিছু করো না তো? না, আর কোনো ইউটিউবে ধান্দার সাথে? আমার ওসব কোনো কিচ্ছু নেই, আমার ফোন দেখবে? ও কিন্তু গ্যাংস্টার, ও কিন্তু গ্যাংস্টার, তোমার মতন সাধারণ লোককে কিন্তু ফাঁসিয়ে দেবে। ঠিক আছে ফোন ঠিক আছে রাখো। এ তোমার নাম কি? বাড়ি কোথায়? তোমাকে তো আরো উড়িয়ে দিতাম, একটুনি উড়িয়ে দিতাম। আমার সব চলে এসে করতে গেছে টাটা। মনে করো আমরা একটা চ্যানেল থেকে এসেছি, ওই আমাদের ক্যামেরা আমরা আসলে সাহিলকেই খুঁজছি, কাকার কোনো দোষ করেনি টাটা।